করছি সবাই খুব ভালো আছে। তো এখন বাজে 6:30, আর গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আমি ফুচকা আনিয়েছি, তো চলো ফুচকাটা খাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 6:30, আর আজকে আমরা নিয়ে এসেছি ফুচকা। তো এই দেখো, আলু দিয়ে খাবে? আলু দিয়ে না, কে দেখো না, একটা ঝাল আছে, আলু আলু ঝাল আছে। হ্যাঁ, কথা কম বলো, খাও। এরকম করে নিচু করে খেতে না, বাটি ধরো, এই বাটিটা ধরো, এক হাত দিয়ে মুখের কাছে নিয়ে খাও। কতটা জল তুলতে কে বলেছে? অল্প অল্প জল নিতে হবে, সব জলগুলো তো নিচ দিয়ে পড়ে যাচ্ছে। দেখো পুটু এইভাবে ফুচকা খায়, টক জলের মধ্যে ফুচকাটা ভিজিয়ে আর খেয়ে নেয় ধরো বাটি। তো আজ টানা এক মাস পরে আমি আজকের ফুচকা খাচ্ছি, টানা এক মাস পরে, এক মাস না সরি, 1.5 মাস পরে। আমি মোমবাতি ওষুধ খাচ্ছিলাম, যার জন্য আমার টক খাওয়া, এই তো বাটি এতে আছে, তো আবার পড়বে ওখান থেকে, যার জন্য আমার টক খাওয়া বারণ ছিল। তো এখন আমার মোমবাতি ওষুধ বন্ধ হয়ে গেছে, তো আমি আজকে ফুচকা অর্ডার করে দিয়েছি। তো ফুচকা আমার ঘরে চলে এসছে, এই তো বাটিতে আছে। ফুচকাটা লাভলি হয়েছে, খুব সুন্দর হয়েছে। নাও তুমি আরেকটা ফুচকা খাও। খাও ফাটাও, ফাটি ফাটালে তো জল যাবে, বেশি জল তুলবে না, বেশি জল তুললে ফুচকা পড়ে যাবে নিচে, অল্প অল্প জল তোলো। হ্যাঁ এবার খাও না, এই বাটিটা, এই বাটিটা, এই বাটিটা। অল্প অল্প করে চোবাও, অল্প অল্প করে কামড়ে খাও, জল ভরে দিচ্ছ কেন ওর মধ্যে?
হাত তুলতে পারছো না, হাত তুলতে হবে নয় তো সব পড়ে যাবে। ওই যে আমি দিচ্ছি, আমি দিচ্ছি, এটা 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 তাতে তাতে গরম হয়ে গেছে। ফুচকাটা দারুণ টেস্ট হয়েছে। আমাদের যে দাদার কাছে আমি ফুচকা নিই, দাদাটা খুব ভালো ফুচকা বানায়। টক জলের মধ্যে পুদিনা পাতা আরও অনেক রকমের মশলা দেয়, দারুণ টেস্ট হয় টক জলটা। আর ফুচকাগুলোও খুব ভালো। কিন্তু লঙ্কা অনেক দিয়ে দিয়েছে, আমি এত বেশি ঝাল নিই না, এত লঙ্কা দিয়ে দিয়েছে। কি করছো, লঙ্কা ফাটাচ্ছো কেন? তা আমি খাইয়ে দিচ্ছি, তখন বলছো না নিজে খেতে পারছো না। টকজল গেছে তো, বুঝে গেছো এরকম খেতে হয়। হ্যালো, হ্যালো, তো যখনই ফুচকা আনি আমি আর পুটু এইভাবেই খাই, কারণ পুটুও খুব ফুচকা খেতে ভালোবাসে। খাও, গায়ে পড়ছে সব দিক দিয়ে, হাত দিয়ে সব হাত দিয়ে পড়ছে দিক দিয়ে, সব খাটিয়ে দিচ্ছ কেন? দাও আমি তাই দিচ্ছি। আবার ওগুলো ঘাঁটছে, টমেটো আলু দিচ্ছি না, নো তো টমেটো আলু লাগবে, তাহলে পাপা আলু খায়। তোমার তোমার টমেটো চাইতে টক টক জল ফেলে দিল আমার, আমার টক টক জল ফেলে। তোকে তো বলছি যে বাটিটা ভালো না, নাও, তোমাকে তো বলছি যে বাটিটা ভালো না, কেন ওই বাটিটা দিয়ে খাচ্ছ? না খেতে হবে না, কোনটা দিয়ে খাবটা হলে তুমি ছাড়ো, তুমি ছাড়ো,
তো যারা যারা তোমরা ফুচকা খেতে পারো না ওর কাছ দিয়ে শিখে নাও। ফুচকা কেমন করে খেতে হয় ও মায়ের পেট থেকেই শিখে এসছে। নাও না ফুচকে নাও, এদিকে 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 কামড়াও, কারণ ও পেটে থাকতো ওর মা খুব ফুচকা খেয়েছে। তো লাস্ট একটা ফুচকা রয়েছে, এবার এটা কে খাবে বলো? তুমি খাবে না আমি খাইয়ে দেবো। আমি রাখবো। তো অতিরিক্ত কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, আমি বেশি ঝাল খাই না যার জন্য আমি কম ঝালই নিই। আজকে যেহেতু আমি ফোনে অর্ডার করেছি তো যার জন্য বেশি ঝাল দিয়ে দিয়েছে। ওটা খাইয়ে দেবো আমি, ঠিক আছে? কিছু হয়নি না ছিল, ভালো ঘাটে নাটক জল। যারা যারা তোমরা ফুচকা খেতে জানো না পুটুর কাছ থেকে শিখে নাও ফুচকা খাওয়া, এরকম করে ফুচকাটা নিতে হয়, এইভাবে টক জলে দিতে হয় আর এরকম করে কামড়ে খেয়ে নিতে হয়, তাই তো? ভালো তো। আবার কি বলবো, এরকম করে তুলতে হয়, এরকম করে খেয়ে নিতে হয় আর শেষ। অল্প অল্প করে অল্প অল্প করে পড়ে যাবে গায়ে। কেমন কেমন ভালো? তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে তুইও ফুচকা খেয়েছে আমিও ফুচকা খেয়েছি, তো তোমরা বলবে তোমাদের কারটা বেশি ভালো লেগেছে। তো পুটু তো ফুচকা খাওয়া মায়ের পেট থেকেই শিখে এসেছে, কারণ ওর মা ও যখন পেটে ছিল খুব ফুচকা খেত, তো ঝালটাও ওর মা ও পেটে আসতেই শিখেছে খাওয়া, কারণ আমি ঝাল কখনো খেতাম না, ও পেটে আসার পরেই আমি শিখেছি ঝাল খাওয়া। তো এই যে চলে এসছে, তো চলো সাথে থাকো দেখতে থাকো। আমরা এবার টিভি দেখছি, দুজনে শুয়ে শুয়ে এরকম করে, তো এখানে পাখা চলছে একখানা, অতিরিক্ত গরম ঘরের মধ্যে ভালো লাগছে না গরমে। আর পাখার নিচে শুয়ে এখন টিভি দেখছি, তো নতুন টিভি দেখার তো খুব শখ, সারাক্ষণ চালিয়ে রেখেছি। এইবারে কারেন্টের বিলটাও অতিরিক্ত আসবে সেটা তো জানি, বুঝতেই পেরেছি কারেন্টের বিলটাও অনেকটাই আসবে, কারণ সারাদিনটাই চলছে আর পুটু সারাদিনই কার্টুন 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 দেখে যাচ্ছে। তো তোমরা যারা যারা ফুচকা খেতে জানো না তারা তারা পুটুর কাছ দিয়ে শিখে নিও ফুচকা খাওয়া, কীভাবে টক জল খেতে হয় ও সব জানে, কেমন বাটি দিয়ে তুলে তুলে টক জল খেতে হয় তাও জানে,
গলাটা অতিরিক্ত জ্বালা করছে। তো চলো গুড বাই, বাই বাই, টাটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। ফুচকা চ্যালেঞ্জ, আমার একটুর মধ্যে ফুচকা চ্যালেঞ্জ হয়েছে। সাথে দেখো, পাশে দেখো, সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে বাই বাই।